Oh,
জিজ্ঞাসা করিল এবার শুনো মন আমার বড় ছেলে যুধিষ্ঠিরা অভিশাপ করিয়াছিল আমাকে ভাই অভিশাপ করিয়াছিল আমাকে ভাই কি কারণে অভিশাপ করল এই জায়গায় আমার বৌমা বলেছে আমার বড় ছেলে যুধিষ্ঠির আমাকে অভিশাপ করেছিল বড় ছেলে আমাকে অভিশাপ করেছিল কেন কারণটা কি সে অজান্তে না জেনে আমাকে অভিশাপ করেছিল কিন্তু অভিশাপ করেছিল কেন শোনো পরিষ্কার কথা ভেবে শোনো যে কারণে অভিশাপ করল ভাই যখন কুরুক্ষেত্রে মাঠে যখন যুদ্ধ হয় তো একশত ভাইয়ের পক্ষে ছিল আরো কে আমার আরেকটা ছেলে কর্ণ যাকে আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম কথা বোঝা যায় কুমারী অবস্থায় যখন জন্ম দিয়েছিলাম আমার একমাত্র কন্যা সে আজকে কুরুক্ষেত্রের মাধ্যমে রণ হলো মায়ের মন মায়ের মন সীতার বাড়িতে থাকতে পারে সে তো তার সন্তান কিন্তু সে লজ্জা শরমে সে প্রকাশ করতে পারে নাই পরিচয় দিতে পারে নাই পাঁচ ভাই পাঁচ বাবের কাছে তখন কি করলো যখন শুনতে পারলো পারলো যে আমার কর্মকে আজকে কুরুক্ষেত্রে মাঠে নিধন করা হয়েছে কুন্তী দেবী কিছু না বুঝে কুরুক্ষেত্রে মাঠে দৌড়াইয়া আসলেন দৌড়াইয়া যখন এবার আসলেন ভাই জড়াইয়া নিয়ে বাচ্চা বাচ্চা বলিয়া কাঁদিতে লাগিল কুন্তি সোনা বলা দিয়া এইভাবে যখন এবার ভাই সৃষ্টিকালের মতো তোমারও জানাই কেন কান্না করছো কন্য তো আমাদের শত্রু সে দুর্জন হলো পক্ষে তাহলে তুমি তাকে তাকে দেখে আজ নিহত হয়েছে ওদের বলে তুমি তার জন্য কেন কান্না করছো মা তখন কুন্তি দেবী বলল যে দৃষ্টি তুমি জানো না তোমার থেকে বড় আমার ছেলে কর্ণ আমার ছেলে কর্ণ তুমি জানো না যে তোমার কর্ণ তোমার থেকে বড় তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ও আমার সন্তান তখন যুধিষ্ঠি পাঁচ ভাই বন্ধ মিলে ওখানে অনেক দুঃখ প্রকাশ করলেন অনেক আক্ষেপ আক্ষেপ করল যে মা এতদিন থেকে তুমি পরিচয় কেন দিলে না তুমি কেন পরিচয় দিলে না যে কর্ণ আমার ভাই আমার বড় দাদা আর যদি তুমি পরিচয় দিতে তাহলে তুমি আজ আমার বড় জ্যেষ্ঠ ভ্রাতাকে হারাতে হতো ছোটে শান্ত হয়ে গেল পাঁচ ভাই কিন্তু নিরুপায় সেখানে কর্ণ আর বাঁচতে পারল না তখন মনের আবেগে যুধিষ্ঠির তখন বললো যে মা সন্তান যদি হারাইলে তুমি নিজের দোষে হারাইলে আমাদের দোষে নয় আমার জানলা থাকবি দেখে কেউ বাকি করেছে তোর বাপ দাদা সত্য দৃষ্টি করবে বসে চিন্তা চিন্তি করিস না আমার চুপে চুপে তোর বাবার প্রসাদ খাওয়া বলবি না
وبابا বলে পাঁচ আদম সমান করে আর শাশুড়ি মাকে বলা যাবে না আর বাপটাক বলা যাবে তাই না আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে বলল না ওরে বসু তোমার মন মজাহিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ওরে পুরিয়া সোনার ময়না ওরে পুরিয়া বাইরে তাহলা রাজার সুরে বাইরে তাহলা বাইরে সুরে বসে তামা I'm gonna go to the hospital.